রিভিশন ভিডিওতে আজকে আমাদের জন্য থাকছে ভৌতলক বিজ্ঞান, ভৌতলক বিজ্ঞান, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা বা পরমাণুর মডেল। এই তিনটা চ্যাপ্টার থেকে আমাদের যে প্রশ্ন আসবে পারতেই হবে, খুব সহজ তিনটা চ্যাপ্টার এবং এখান থেকে বেশি প্যাচ কোর্স দেখা যায় না প্রশ্নে। আপনি জাস্ট কয়েকটা সূত্র মুখস্ত করে গেলেই এখান থেকে আনসার করতে পারবেন। পাশাপাশি এইখান থেকে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে বাংলা, যেগুলো ম্যাথ না, যেমন চারটা তত্ত্ব, নিউটনের কণাতত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তারপর হচ্ছে চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, কোন তত্ত্ব দিয়ে কি ব্যাখ্যা করা যায় যায় না, কণাতত্ত্ব দিয়ে শুধুমাত্র প্রতিফলন আর প্রতিসরণ, তার সাথে যদি আমি ব্যতিচার আর অপবর্তন যোগ করি তাহলে কি হবে, তরঙ্গ তত্ত্ব দিয়ে সেটা ব্যাখ্যা করা যায়, আর সমবর্তন শুধুমাত্র ম্যাক্সওয়েল এর, সেটা দিয়ে শুধুমাত্র আমাদের সমবর্তন ব্যাখ্যা করা যায়, আর প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব দিয়ে ফটো তড়িৎ ক্রিয়া এবং কৃষ্ণ বস্তুর বিকিরণ, এইটা হচ্ছে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা করা যায় না, নতুন করে মুখস্থ করার দরকার নেই, কারণ কোনটা ব্যাখ্যা করা যায় এটা বুঝলে আমরা হবে। আরেকটা জিনিস আছে আমাদের শর্ত, শর্তটা আমি পরে আসি। আর কিছু বাংলা প্রশ্ন আসতে পারে বাংলা কথা দিয়ে, আপনাকে একটা ঘটনা বলে দিয়ে বলবে যে কোনটির কারণে এই ঘটনাটা ঘটে। সেক্ষেত্রে ট্রিক্সটা কি, ট্রিক্সটা হচ্ছে আমাদের যদি দেখি আলো অন্ধকার, আলো অন্ধকার কোন ঘটনা আমাদেরকে বলা আছে তাহলে সেটা চোখ বন্ধ করে ব্যতিচার, আর যদি দেখেন ছায়া, প্রশ্নের মধ্যে ছায়া আছে, ছায়া থাকলে সেটা চোখ বন্ধ করে অপবর্তন, কোনো দিকে চিন্তা করার দরকার নাই, আর যদি দেখেন আলোর তলের কম্পন রিলেটেড কোনো ঘটনা তাহলে সেটা কার জন্য, সমবর্তনের জন্য। এবার আসেন ম্যাথমেটিক্যাল টার্মে। ম্যাথে আমাদের লাস্ট 10 বছরে প্রায় কোনো ডিরেক্ট ম্যাথ আসে না যে এটার মান কত, আমাদের সেই দ্বিগুণ তিনগুণ, এটাকে আমরা পর্দার দূরত্বকে দ্বিগুণ করলাম, চিরের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলাম, ডোরার প্রস্থ কি হবে, ডোরার প্রস্থকে দ্বিগুণ করলাম, বা চিরের দূরত্বকে, চির দ্বার মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলাম, আমাদের পর্দার দূরত্ব কি হবে, জাস্ট দ্বিগুণ আর তিনগুণ। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের কোনো ম্যাথ না করেও শুধুমাত্র সূত্র মুখস্থ করলেও আমরা এখান থেকে ম্যাথমেটিক্যাল যে কনসেপচুয়াল ম্যাথটা আসবে আমরা ইনশাল্লাহ পারবো। সেক্ষেত্রে আমাদের জাস্ট কয়েকটা সূত্র মুখস্থ রাখতে হবে, ব্যতিচারের পথ পার্থক্য এটা আমরা অনেকেই পড়ি না, এ এক্স এম বাই ডি, এ এক্স এন বাই ডি, এদের পরিচয় আমি একটু লিখে রাখছি যে চিত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কোনটা, এ চিত থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি এবং এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে এক্স এন, তাহলে আমাদের ব্যতিচারের পথ পার্থক্য হচ্ছে এ এক্স এন বাই ডি, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব এক্স এন, এন ল্যামডা ডি বাই এ, জাস্ট এই একটাই সূত্র আমরা ভাঙিয়ে চলে মনে করেন বারবার ইউজ করবো, এন তম উজ্জ্বল ডোরার দূরত্ব এন ল্যামডা ডি বাই এ, জাস্ট এনটা বাদ দিলে কি হয়ে যাচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা ডোরার ব্যবধান ল্যামডা ডি বাই এ, এবং ল্যামডা ডি বাই এ কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, ডোরার প্রস্থ। তাহলে দেখেন আমাদের মূলত সূত্র এখানে একটাই, এ এন ল্যামডা ডি বাই এ, এনটা বাদ আমরা ডোরার ব্যবধান পাচ্ছি, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, ডোরার প্রস্থ, এবং এখান থেকে যদি দ্বিগুণ তিনগুণ প্রশ্ন আসে আশা করি পারি পারবো আমরা। ই নট সমান সমান বি নট ইন্টু সি একটা প্রশ্ন আছে, দেখা পাচ্ছি এখন একটা প্রশ্ন দেখা যায় না, দেখা যায়নি, কিন্তু এই যে সূত্রটা সি সমান সমান 1/√ মিউ নট এপসিলন নট, এই সূত্রটা থেকে কিন্তু দুইবারই প্রশ্ন আসছে আমাদের দুইবার, যে এই অংশটুকু যে মিউ নট এর একক এবং মাত্রা, এর একক এবং মাত্রা আবারও আসতে পারে আমাদের, সুতরাং এটা একটা আমাদের শিখে রাখতে হবে, জাস্ট সিকে উল্টাই দিলে হয়ে যাবে। আর এমইউবি মানে কি, এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সমান সমান মিউ বি বাই মিউ এ, অথবা এক্স এ বাই এক্স বি, এক্সটা কি মিউ বাদে অন্য যে কোনো কিছু, যদি যদি আমাদের আলোর বেগ থাকে, তরঙ্গ দৈর্ঘ্য থাকে, আলোর বছর থাকে, যাই থাকবে সবগুলো হচ্ছে এক্স, আর লাস্টের সূত্রটা হচ্ছে দশা পার্থক্য সমান সমান 2 π/λ ইনটু পথ পার্থক্য, মনে আছে তো এখানে আমাদের কিন্তু দশা পার্থক্য যদি 2 π বেশি হয়ে যায় তাহলে সেটা বিয়োগ করতে হবে, তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সূত্র। শর্তর ক্ষেত্রে দেখেন যে ব্যতিচার অপবর্তন অপবর্তন গ্রেটিং তিনটারই আমাদের দুইটা করে যদি শর্ত থাকে তাহলে 6টা শর্ত পথ পার্থক্য দিয়ে, শুধুমাত্র পথ পার্থক্য দিয়ে, আবার যদি সেম ঘটনা আমরা দশা পার্থক্য দিয়ে বের করতে চাই তাহলে আরো 6টা শর্ত আমাদের মনে রাখতে হবে, তাহলে মোট শর্ত হলো 12টা। এই 12টা আসলে মুখস্থ করার জিনিস না, আমরা একটা মুখস্থ করব, একটা শর্ত দিয়ে 12টা শর্ত মনে রাখার চেষ্টা করব, সেটা কি, শুধুমাত্র আমরা পড়ে যাবো ভাষা থেকে যে উজ্জ্বল বা গঠনমূলক ব্যতিচার কখন হবে, পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর জোড়, ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয় পথ পার্থক্য, ঠিক তাহলে উল্টা ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হলে কি হবে, অন্ধকার, ব্যাস আর পড়ার দরকার নাই। অপবর্তন, যদি অপবর্তন আসে জাস্ট উল্টা, উজ্জ্বল হবে কখন, পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর বিজোড়, আর অন্ধকার কখন, পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড়, তাহলে অপবর্তন আমাদের মুখস্থ করার দরকার নাই। অপবর্তন গ্রেটিং যদি আসে তাহলে হুবহু ব্যতিচারের মতন, তাহলে দেখে আমরা এই দুইটা শর্ত দিয়ে বাকি সবগুলো শর্ত পড়তে পারলাম। এখন পরীক্ষা হলে যে দেখলাম আমাকে শর্ত আসছে ঠিকই কিন্তু সেটা দশা পার্থক্য দিয়ে, কোনো সমস্যা নাই, কারণ দশা পার্থক্য সমান সমান কি 2 π/λ ইনটু পথ পার্থক্য, তাহলে দেখেন আমরা এটা মুখস্থ না করে পরীক্ষার সময় বের করতে পারি কিনা, দশা পার্থক্য সমান সমান 2 π/λ ইনটু পথ পার্থক্য, তাহলে দেখেন যে উজ্জ্বল ব্যতিচারের পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, জাস্ট এই লাইনটা এখানে বসান ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক, তাই না। এখন দেখেন ল্যামডা ল্যামডা কাটা 2 কাটা তাহলে পাই এর জোড় গুণিতক, তাহলে আমরা বলতে পারি যে ব্যতিচারের উজ্জ্বল ডোরা কখন সৃষ্টি হবে, যদি দশা পার্থক্য পাই এর জোড় গুণিতক হয়, তাহলে পাই এর বিজোড় গুণিতক হলে কি হবে, অন্ধকার, তাহলে আমরা একটা শর্ত মুখস্থ করে তাকে উল্টায় 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 অপবর্তন অপবর্তন গেটিং পারবো পথ পার্থক্য দিয়ে, আর পথ পার্থক্য দিয়ে যদি পারি তাহলে দশা পার্থক্য দিয়ে ইনশাল্লাহ পারবো, তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের
টোটাল আলোচনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।